হ্যালো ভিওর্স অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ রাজ্যের বিভিন্ন বাংলার সহায়তা কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগ হতে চলেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে কিন্তু অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এখানে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এছাড়া এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে এবং এখানে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন ফুল প্রসেস কিন্তু আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি তো বন্ধুরা এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আমরা কিন্তু চলে এসেছি ওয়েবেল টেকনোলজির ওয়েবসাইটে ওয়েবেল টেকনোলজি লিমি ওয়েবেল টেকনোলজি লিমিটেড তার পাশে এখানে বলে দিয়েছে এই গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি তো এই ওয়েবেল টেকনোলজির ওয়েবসাইট থেকে কিন্তু আমাদেরকে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য আবেদনটি করতে হবে অনলাইনে তো আপনারা কিন্তু সরাসরি গুগলে সার্চ করে এখানে ওয়েস ওয়েবেল টেকনোলজি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন তারপরে সবার প্রথমে আপনারা অনস্ক্রিনে দেখতে পারবেন এখানে জব ভ্যাকেন্সি লিখে দেওয়া হয়েছে তার পাশে এখানে নিউ লিখে দেওয়া রয়েছে তো এবার কিন্তু আমরা সরাসরি এই জব ভ্যাকেন্সিতে ক্লিক করব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে জানাবো আপনারা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তো আপনারা দেখুন ভিডিওটি নিচে কি সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন তো সেই বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে অল বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন পরবর্তী ভিন্ন ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও কিন্তু আমি এই ভিডিওটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখানে এবার আমরা সরাসরি জব ভ্যাকেন্সিতে ক্লিক করব তো আপনারা কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করবে না তো এখানে কিন্তু আমি আপনাদের ফুল প্রসেস অনলাইনে আপনাদের ফুল প্রসেস কিন্তু দেখাতে চলেছি তো এখানে আরেকটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেলো এখানে জব ভ্যাকেন্সি লিখে দেওয়া রয়েছে প্লিজ ক্লিক অন দ্য বিলো লিঙ্ক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটার এখানে সহস্রী এবার কিন্তু আমরা ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবো তো ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পরে কিন্তু আরেকটি নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এবার আমরা আরেকটি নতুন পেজে চলে এলাম তো এখানে একবারে কিন্তু নতুন পেজ নতুন পেজটি ওপেন না হলে আপনারা দু তিনবার করে ট্রাই করবেন তো ওখানে পিওরি কন্ট্রাকচুয়াল বেসে ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে কিন্তু নিয়োগটি হতে চলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নেব প্রথমে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অর্থাৎ ভারতীয় হয়ে থাকতে হবে তার সাথে এখানে এইচএস পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এখানে চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে তারপরে এখানে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে থাকতে হবে ফ্রম রেপুটেড ট্রেনিং সেন্টার তারপরে নিচে এখানে লাস্ট ডেট দেওয়া হচ্ছে নয় দু হাজার কুড়ি অর্থাৎ এখানে কিন্তু লাস্ট ডেট লাস্ট ডেট কিন্তু কম রয়েছে আর কিছুদিন কিন্তু সময় রয়েছে এখানে তারপরে এখানে ম্যান্ডেটারি ডকুমেন্টস কী কী এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে ওয়ান রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো তারপর এখানে ক্যান্ডিডেট সিগনেচার ডেট অফ বার্থ এখানে লাস্ট লাস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট তো সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে নট বিলো হায়ার সেকেন্ডারি তো এখানে হায়ার সেকেন্ডারি নিচে হলে চলবে না কেননা এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি কিংবা উচ্চ মাধ্যমিক কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তারপরে এখানে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট বলে দে তারপর এখানে আধার কার্ড তো এবার আমরা নিচে এখানে দেখে নেব ডকুমেন্টস ডকুমেন্টস টু বি আপলোডেড ম্যাক্সিমাম সাইজ সেকেন্ডারি বলে পাঁচশো পঞ্চাশ কেবি অ্যান্ড ফর্ম্যাট যে পিজি অ্যান্ড পিএনজি ফাইলেও কিন্তু আপনার এখানে আপলোড করতে পারেন তো এখানে তার নিচে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লাই নাও তার নিচে এখানে রিসিপ্ট অ্যাপ্লিকেশ তো অ্যাপ্লাই নেওয়া অপশনে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাই করা পরে কিন্তু আপনারা রিসিপ্ট অ্যাক্নলেজমেন্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এবার আমরা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই না অপশনে ক্লিক করে দেবো তো এখান থেকে কিন্তু আপনারা এবার অনস্ক্রেনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ওপেন হয়ে গিয়েছে ওপেন হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডেটান ডি অপারটার পোস্টটি নিয়োগ হতে চলেছে কন্ট্রাকচুয়াল বেসিসে তো ওখানে সবার প্রথমে পোস্ট পোস্ট ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে অল ফিল্ড ম্যান্ডেটারি তো ওখানে অ্যাপ্লাই ফর পোস্ট এখানে পোস্টটি কিন্তু আগে থেকে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডেটার্টি অপারেটার তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ওখানে সিলেক্ট করলে কিন্তু এখানে আপনার দেখতে পাবেন যে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দেওয়া হচ্ছে তো ওখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপরে এখানে প্রেফার্ড ডিস্ট্রিক্ট এখানে দেওয়া হচ্ছে তারপরে এখানে ব্লকের নাম দেওয়া হচ্ছে প্রেফার্ড ব্লক তো এখানে ওয়ান টু থ্রি এখানে কিন্তু তিনটি আপনার চয়েস দিতে পারবেন সেই ডিস্ট্রিক্টের ব্লকগুলোর মধ্যে তারপরে এখানে ফটো সিগনেচার তো ওইগুলো কিন্তু আপলোড করতে করে দিতে হবে তো ওখান থেকে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফটো সিগনেচার আপলোড করতে হবে তারপরে এখানে বেসিক ইনফরমেশন চাওয়া হয়েছে এখানে নেম দেওয়া এখানে আপনাদের নেম দিয়ে দিতে হবে ফাদার্স অর মাদার কিংবা হাজব্যান্ড নেম এখানে আপনারা দিতে হবে ব্লাড গ্রুপ এখানে চাওয়া হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন সিঙ্গল আর মেরিট অপশন রয়েছে তারপর এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান দেওয়া রয়েছে এখানে জেন্ডার আপনারা সিলেক্ট করবেন মেন মেন ফিমেল তো এখানে মেয়ে উভয় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অ্যাড্রেস ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে ভিলেজ আর স্ট্রিট এখানে আপনারা লিখে দিতে পারবেন পোস্ট অফিস পুলিশ স্টেশন তারপর এখানে ডিস্ট্রিক্ট তারপর এখানে ব্লক মিউনিসিপ্যালিটি আর বড়ো তারপরে এখানে জিপি গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তারপরে এখানে পিন নাম্বার চাওয়া হচ্ছে স্টেট আগে থেকে দেওয়া হচ্ছে ইমেল আইডি আপনার এখান থেকে দিয়ে দেবেন টেলিফোন নাম্বার এখানে দিতে হবে ইমারজেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দিয়ে দি দিয়ে দিতে পারেন তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে প্যান কার্ড আধার নাম্বার তারপরে এখানে কিন্তু ভোটার আইডি যে নাম্বার তো সেই এখানে নাম্বারগুলো প্যান কার্ড আধার কার্ড আর ভোটার নাম্বার এখানে আপনাদের দিয়ে দিতে হবে তারপরে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন স্কুল আর প্রি ডিগ্রি লেভেল তো এখানে কী কী চাওয়া হয়েছে এক্সাম পাস এখানে দেওয়া হয়েছে কোন এক্সাম পাস করেছেন তারপরে এখানে আপনার ক্লিক করলেই তো এখানে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি হায়ার সেকেন্ডারি এখানে সর্বপ্রথম মাধ্যমিক আপনাদের দিয়ে দিতে হবে মাধ্যমিকের ডিটেলস তারপর এখানে হায়ার সেকেন্ডারি ডিটেলস দিতে হবে তারপরে এখানে আপনাদের যদি গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন করা থাকে তো আপনি কিন্তু এই ডিটেলসগুলো দিয়ে দিতে পারেন তো সর্বপ্রথমে এবার আমরা মাধ্যমিক ডিটেলসে দেখব কী কী চা হয়েছে এখানে বোর্ড ইউনিভার্সিটি তারপর এখানে ইয়ার অফ পাসিং কোন ইয়ারে আপনারা পাস করেছেন মাধ্যমিক তারপর ডিভিশন ক্লাস এখানে দেওয়া হচ্ছে ডিভিশন অর ক্লাস আর এখানে পার্সেন্টেজ অফ মার্কস আর এখানে কোন ইনস্টিটিউশন কিংবা কোন বিদ্যালয় থেকে কিন্তু আপনারা মাধ্যমিক পাশ করছেন তো এরপরে মাধ্যমিকের ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে এখানে আপনার অ্যাডমোডে ক্লিক করে এইচএসের ডিটেলস দিয়ে দেবেন তো এইচএসের ডিটেলস দেওয়ার পরে কিন্তু অ্যাডমোড়ে ক্লিক করে আপনার গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তো সেই ডিটেলসগুলো কিন্তু আপনারা এক এক করে দিয়ে দিতে পারবেন তারপর এখানে টেকনিক্যাল ডিটেলস ডিটেলসটা আছে তো এখানে কম্পিউটার আর সার্টিফিকেট এখান থেকে কিন্তু কম্পিউটার ডিটেলস আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন তো কম্পিউটার যদি কোনো কিছু কোর্স কোর্স কিংবা এছাড়া আলাদা কিছু টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকলে এখান থেকে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন নেম অফ দ্য ইনস্টিটিউশন নেম অফ দ্য কোর্স কোর্স ডিউরেশন এখানে আছে আর ডিভিশন এখান থেকে আপনারা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন তারপরে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তো আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন তো কত বছর এখানে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারপরে এবার আমরা নিচে চলে আসবো তো এখানে আপনারা কোন কোন ল্যাঙ্গুয়েজ বলতে কিংবা লিখতে পারেন তো সেই সব কিছু এখান থেকে কিন্তু সরাসরি এই বাক্সের উপরে টিক করে আপনারা দিয়ে দিতে পারবেন এখানে তিনটি ল্যাঙ্গুয়েজের কথা দেওয়া রয়েছে বলে দেওয়া রয়েছে বেঙ্গলি হিন্দি আর ইংলিশ তারপরে এবার আমার নিচে চলে আসবো তো এখানে আপনারা যদি এর আগে কোনো জায়গায় কর্মরত থাকেন তো সেই সব কিছু ডিটেলস এখানে কিন্তু চাওয়া হয়েছে তো এর আগে আপনারা যদি কোনো জায়গায় কোনো জায়গায় যদি কর্মরত না থাকেন তো এগুলো কিন্তু আপনাদের এখানে দিতে হবে না তারপরে এবার মানে নিচে চলে আসবো তো এখানে কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে এর আগে কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি ডেট অফ বার্থ থেকে শুরু করে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখানে কম্পিউটার সার্টিফিকেট আধার কার্ড তারপর এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলে তো সেটি আপনাদের দিয়ে দিতে হবে ফটো সব ভোটার কার্ড তো ভোটার কার্ড এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লারেশন অর্থাৎ ঘোষণা দেওয়া হচ্ছে তো এই সহস্রী এখানে আপনারা এই বক্সের উপরে ক্লিক করে সাবমিট করে দেবেন সাবমিট করে দেবেন তো এই সাবমিট করার পরে কিন্তু এখানে আপনাদের এই যে বাংলা সহায়তা কিন্তু ডেটা পোস্ট যে যেটি রয়েছে তো এই পোস্টের জন্য কিন্তু আপনাদের ফুল ফর্ম ফিল আপ কিন্তু সাবমিট হয়ে যাবে তো এরপরে কিন্তু আপনারা অ্যাকলিজমেন্ট যে রিসিভ তো সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল কিন্তু আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আপনার যারা যারা এখানে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তো তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু আবেদনটি করে ফেলতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন